হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি হচ্ছে মক টেস্ট নম্বর উনিশ এর আগে আমরা আঠারোটি মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি তো সেই সমস্ত ভিডিওগুলি তুমি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করেছি প্রত্যেকটা ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা সে ডাব্লিউ বিসিএস হোক আরও অন্যান্য পরীক্ষা হোক সেখান থেকে কিন্তু সংগ্রহ করে আমরা এই ভিডিওগুলি তৈরি করে থাকি তো অবশ্যই তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে একবার করে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোশ্চেনটা দায়িত্ব হচ্ছে কার অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল ইংরেজরা সুরাটে তাদের কারখানা প্রথম স্থাপন করেছিল কার অনুমতি নিয়ে তো মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে তাদের কারখানা স্থাপন করে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে ষোলোশো খ্রিস্টাব্দে এবং তারা তাদের যে প্রথম কারখানা সুরাটে যে কারখানা সেটা কিন্তু উদ্বোধন করছে দেখো ষোলোশো তেরো সালে এগারোই জানুয়ারি মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি পেয়ে তারা কিন্তু এই কারখানা উদ্বোধন করছে এবং এখান থেকেই তাদের কিন্তু আস্তে আস্তে সাম্রাজ্য কিন্তু বিস্তার হতে থাকে তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে যে ভাস্কো দাগামা কত সালে ভারত এসেছিলেন ভাস্কো দাগামা কত সালে ভারত এসেছিল তো ভাস্কো দাগামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে ছিল কত তারিখ তারিখটা হয়েছে কুড়ি মে কুড়ি মেতে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর প্রথম কালীকট বন্দরে এসে পৌঁছেছিল তো এই কালীকটের তৎকালীন যে রাজা ছিল তিনি ছিলেন জামরিন সেই জামরিনের সাথে তিনি কিন্তু সাক্ষাৎ করেন এই কালীকট বর্তমান কেরালা রাজ্যে অবস্থিত কালিকট বা কোজিকোট হলো রাজ্যের একটি বন্দর কেরালা রাজ্যের একটি বন্দর তো চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ফতে স্বীকৃতিতে ইবাদতখানা কে নির্মাণ করেছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারংবার পরীক্ষায় রিপিট হয় তো ফতেপুর স্বীকৃতিতে ইবাদতখানাটি নির্মাণ করেছিল আকবর আকবর ফতেপুর স্বীকৃতিতে ইবাদতখানা নির্মাণ করেছিল ফতেপুর স্বীকৃতি পনেরোশো সালে পনেরোশো সালে আকবর প্রতিষ্ঠা করছে ইবাদতখানা ঠিক আছে এই ফতেপুর স্বীকৃতি মুসলিম স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ বলা যেতে পারে আকবরের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য সময়কাল হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে পর্যন্ত আকবর রাজত্ব করেছিল আকবরের হুমায়ুনের পুত্র ছিল আকবর এবং আকবরের স্ত্রীর নাম ছিল জুদা ভাই এটাও কিন্তু অনেক সময় আসে তো আকবর কার পুত্র ছিল হুমায়ুনের পুত্র ছিল আকবর এবং আকবরের স্ত্রীর নাম হচ্ছে যুধা ভাই এটাও কিন্তু তোমরা মনে রাখবে এবং এই যে ফতে শিক্ষে সেটা স্থাপন করছে পনেরোশো উনাশি খ্রিস্টাব্দে মোটামুটি তোমাকে কিন্তু আকবর যে সময়কাল সেটা কিন্তু জেনে রাখতে হবে পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর রাজত্ব করেছিলেন চলো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো মালিক কাফুর কার সেনাপতি ছিলেন মালিক কাফুর তিনি কার সেনাপতি ছিলেন তো মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি তো খলজি বংশের প্রতিষ্ঠা থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই খলজি বংশ থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে দেখবে বাজার দর নিয়ন্ত্রণ নীতি তো সেই বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে প্রচলন করেছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর আগের ভিডিওতে আমরা কিন্তু করিয়ে রেখেছি তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিল গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিল তো গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিল কোথায় তো গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিল বোধগয়াতে অর্থাৎ আপশেন ডি ইজ দ্য রাইট অ্যান্সার গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এই মহাপরিনির্মাণ খ্রিস্টপূর্ব চারশো তিরাশি সালে হয়েছিল অর্থাৎ তিনি যখন মারা যান তাকে বলা হয়েছে মহাপরিনির্মাণ এবং মহাভিনিসকরম সেটা কিন্তু তিনি যখন উনত্রিশ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান সেই ঘটনাটাকে শাস্ত্রে মহাভিনিষ্ক্রম বলা হয় এটা কিন্তু পরীক্ষায় আসে এবং তিনি পঁয়ত্রিশ বছর বয়সে নিরঞ্জন নদীর তীরে পিপল গাছের নিচে পুরুবেলিয়া বর্তমান যার নাম বোধগয়া গয়া সেইখানে কিন্তু তিনি জ্ঞান বা বোধি লাভ করেন এরপর থেকে তিনি এই যে বোধি লাভ করলেন সেই তখন থেকে কিন্তু তিনি বুদ্ধ বা নামে পরিচিত হতে থাকলেন মানুষের কাছে আস্তে আস্তে প্রথম যুগে তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম তো সেই সিদ্ধার্থ গৌতম থেকে আস যখনই তিনি বোধিলাভ করলেন বোধগয়া থেকে তখন কিন্তু সেখান থেকে আস্তে আস্তে তার নাম হয়ে যায় বুদ্ধ ঠিক আছে চলো নেক্সট নেক্সট প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছ তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং তার সাথে সাথে ডাব্লু কনস্টেবলের জন্য তার সাথে কেবি কনস্টেবল জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই দুটি পিডিএফ নিতে পারো একটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল যেটা তোমাদের একটিমাত্র পরীক্ষা হবে সেই স্পেশাল একটি প্র্যাকটিস সেট রয়েছে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে তৈরি ষোলোটি ফুল প্র্যাকটিস সেট দশটি স্পেশাল স্পেশাল সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট রয়েছে দশটি করে প্রতিটি সাবজেক্টের এবং তার সাথে রয়েছে ডাব্লুপি কনস্টেবল দু হাজার উনিশ এবং কুড়ির প্রিভিয়াস আয়ারের যে মেন পরীক্ষা হয়েছিল সেই মেন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এই সমস্ত কিছু পাচ্ছ মাত্র আশি টাকার বিনিময়ে এবং অপরটি হচ্ছে আমাদের দেখো ডাব্লু ইভিএন কেপি স্ক্যানার যেটা তোমাদের কলকাতা পুলিশ এবং ডাব্লু বিভি কনস্টেবলের জন্য স্পেশালভাবে তৈরি করা কারণ এখানে তোমরা পাচ্ছ ডাব্লুবিভি বোর্ড এবং কেপি বোর্ডের দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ডাব্লু বোর্ড নিয়েছিল বা কেপি বোর্ড নিয়েছিল সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো তোমরা পেয়ে যাচ্ছ এক জায়গায় সমস্ত সাবজেক্টের তো এই পিডিএফটার দামও রয়েছে আশি টাকা এবং দুটি পিডিএফ যদি কেউ একসাথে নিতে চাও সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা পড়বে তাদের প্রাইস তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারবে অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ মিচ্ছ কটিকম নাটকের রচিয়া থাকে মিচ্ছ কটিকম নাটকের রচিয়া থাকে তো মিচ্ছ কটিকম এটি একটি সংস্কৃত নাটক যা রচনা করেছে শূদ্রক শূদ্রক রচনা করেছে মিচ্ছ কটিকাম এই নাটকটি এবং এছাড়া বিশাখ দত্ত একজন বিখ্যাত সংস্কৃত নাটককার ছিলেন তিনি রচনা করেছেন মুদ্রাক্ষস এই যে অপশন এ রয়েছে বিশাখ দত্ত তিনি মুদ্রাক্ষস রচনা করেছেন এটাও কিন্তু পরীক্ষায় আসে তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এত সাত নম্বর প্রশ্ন গুপ্ত রাজবংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কেছিলেন যাকে ভারতের নেপোলিয়ান বলা হতো অর্থাৎ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো তো সেই সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কেছিলেন তো সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন দেখল অশোকের এবং অশোকের ব্রাহ্মণী লিপিগুলির স্ত্রাগুলির পাঠোদ্ধার করেছিল কে অশোকের ব্রাহ্মী লিপিগুলির পাঠোদ্ধার করে কে করেন তো অশোকের ব্রাহ্মী শ্রীরাপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সে প্রতাপসেন বি সার ও রাইট আনসার নেক্সট নেক্সট নম্বর প্রশ্ন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটিতে ভারতীয় উপমহাদেশের কৃষির প্রথম প্রমাণ মিলেছিল অর্থাৎ কৃষিকাজের প্রমাণ প্রথম মেলে কোনটিতে কোন এতে উপমহাদেশে তো এই স্থানগুলির মধ্যে ভারতীয় উপমাদেশের মধ্যে যেখানে সর্বপ্রথম কৃষির যে প্রমাণ সেটা মেলে মেহের রাইট আনসার নেক্সট ভোট অধিকার বা ভারতের নির্বাচিত হওয়ার অধিকার কি জাতীয় অধিকার তো ভোট অধিকার এবং ভারতে নির্বাচিত হওয়ার অধিকার কি জাতীয় অধিকার তো এটি হচ্ছে একটি সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার হচ্ছে আমাদের ভোটদানের অধিকার তো এই ভোটদান আমরা আঠেরো বছর বয়সী যে কোনো নাগরিক হলেই তোমরা ভারতের যে নাগরিক হবে সেই কিন্তু দিতে পারবে এটি একটি সাংবিধানিক অধিকার এবং এখান থেকে আরেকটি প্রশ্ন যেটা তোমাদেরকে বারবার আসে সেটি হচ্ছে ভোট জাতীয় ভোট দিবস বা ভোটার দিবস পালন করা হয় তো জেনে রাখবে পঁচিশে জানুয়ারি এই দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে বিবেচিত করা হয় বা পালন করা হয় চলো নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচারকে কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানের আন্তর্জাতিক শান্তি সুরক্ষার প্রচারকে কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটি রয়েছে আমাদের সংবিধানের পার্ট ফোর অংশে এবং ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ রয়েছে এবং তার সাথে রাখো আমাদের যে মৌলিক অধিকার সেটা কিন্তু উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের তিন নম্বর পাঠে এবং বারো থেকে পঁয়ত্রিশ নং ধারাতে উল্লেখ রয়েছে ভারতের মৌলিক অধিকার সমূহ যেটা কিন্তু পরীক্ষায় বারবার আসে চলো নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যার বৃদ্ধির ক্ষমতা কার উপর ন্যস্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে এই ক্ষমতা কার ওপর রয়েছে তো এই ক্ষমতা রয়েছে সংসদের হাতে বিশন নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে কার্যকর হওয়ার সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন তো এই প্রশ্নটা বারংবার রিপিট হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের গণপরিষদা উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় ভারতের গণপরিষদ যার দ্বারা আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই গণপরিষদা উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছিল এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় আমাদের এই সংবিধান এবং ভারতীয় সংবিধানের বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তপশিল এবং বাইশটি অংশ ছিল বর্তমানে এগুলি বৃদ্ধি করে আমাদের ধারার সংখ্যা হয়েছে চারশো আটচল্লিশটি তপশীল রয়েছে বারোটি এবং পঁচিশটি অংশে বিভক্ত রয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকর সভাপতিত্বে উনত্রিশে আগস্ট উনিশশো সালে খাসড়া কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল এই খাসড়া কমিটি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদের দুশো জন সদস্য স্বাক্ষর করেছিল যার দ্বারাই আমাদের এই সংবিধান তৈরি হয়েছিল সংবিধান প্রস্তুত করতে বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল তো সরি একটু আমরা ভুল বলে ফেলেছি মনে হচ্ছে তো উনিশশো সালে এটা কিন্তু আমাদের সংবিধান যে সেটা কিন্তু গৃহীত হয়েছিলো গণপরিষদ করতে গণপরিষদ গঠন হয়নি এই দিন ঠিক আছে এখানে আমাদের উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তো এটা একটু করে নেবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে গণপরিষদ গঠিত হয় কবে চলো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানে কোন ধারা সমস্ত নাগরিকের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিততা দিয়েছে ভারতের সংবিধানে কোন ধারাই সমস্ত নাগরিককে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার নিশ্চিততা দিয়েছে তো এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি ধারা উনিশ এটা আমাদের মৌলিক অধিকারের অন্তর্গত চলো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো ইসিএফ কি ইসিএফ কি তো ইসিএফ হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক হচ্ছে ইসিএফ চলো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের কোন তপসিলটি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করে তো কেন্দ্রীয় ও কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয় সপ্তম তপসিলের অন্ত আন্তরে চলো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো একটি রাজ্যের জেলা বিচারক কার দ্বারা নিযুক্ত হন একটি রাজ্যের জেলার বিচারক নিযুক্ত হন রাজ্যপাল কর্তৃক রাজ্যপাল কর্তৃক জেলার বিচারক নিযুক্ত হন জেলার বিচারকগণ দুশো তেত্রিশ ধারা অনুসারে নিযুক্ত হয়ে থাকেন এবং রাজ্যপাল কর্তৃক তারা নিযুক্ত হয়ে থাকেন এটা দেখো চলো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি অভিশংসন কোথায় শুরু করা যেতে পারে ভারতের রাষ্ট্রপতির যে অভিশংসন সেটা শুরু করা যেতে পারে সংসদের উপায় কক্ষে অর্থাৎ লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো একটিতে ভারতের রাষ্ট্রপতির অভিশংসন করা যেতে পারে চলো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কতগুলি স্তর রয়েছে ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার স্তর রয়েছে তিনটি স্তর সেই তিনটি স্তর কি কি তো গ্রাম পঞ্চায়েত ব্লক স্তর হয়েছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ে হয়েছে জেলা পরিষদ এই তিনটি ভাগে বিভক্ত হয়েছে ভারতের পঞ্চায়েতের রাজ এবং এইটি দেখো উনিশশো তিরানব্বই সালে সংবিধানের তিয়াত্ততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং পঞ্চায়েতের রাজ দিবস পালন করা হয় ভারতের চব্বিশে এপ্রিল প্রতি বছর লর্ড রিপন ভারতের স্থানীয় সরকার প্রতিষ্ঠার জনক হিসাবে বিবেচনা করা হয় এই পঞ্চায়েতের ব্যবস্থার মূল যে সেখানে কিন্তু লর্ড রিপন ভারতের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনক হিসাবে বিবেচনা করা হয় তাকে এবং বলবন্ত রায় মেহতা কমিটি খুব গুরুত্বপূর্ণ বলবন্ত রায় মেহতা কমিটি এই বলবন্ত রায় মেহতা কমিটির দ্বারায় তিন স্তরীয় পঞ্চায়েতির রাজ ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটি তিন স্তরীয় পঞ্চায়েতের রাজ ব্যবস্থার পরামর্শ দিয়েছিল যেখানে ছিল গ্রাম পঞ্চ পর্যায়ে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে হয়েছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ে হয়েছে জেলা পরিষদ এই তিনটি স্তরে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা করে উঠেছে কার প্রতিবেদনে বলবন্ত রায় মেহতা কমিটির প্রতিবেদনে এটাও কিন্তু পরীক্ষায় আসে বারবার অবশ্যই মনে রাখবে চলো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো মানবদেহের কতগুলি সুষুমনা স্নায়ু রয়েছে মানবদেহের কতগুলি সুষুমনা স্নায়ু রয়েছে দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি একত্রিশ জোড়া সুষমনা স্নায়ু রয়েছে মানবদেহের চলো নেক্সট নিজের কোনটি চুল বিনস্থা করার জন্য বিউটি পার্লার ব্যবহৃত হয় তো চুল বিনষ্ট করার জন্য বিউটি পার্লার ব্যবহৃত হয় সালফার বি অপশান রাইট আনসার চলো নেক্সট নিম্নলিখিত কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে ইউরিয়াতে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ঘরের বাইরের অংশে ভেন্টিলেটারে ব্যবহার করা হয় কেন ঘরের উপরের অংশে বা যে ভেন্টিলেটার ব্যবহার করা হয় কারণ হচ্ছে ঘরের বাতাসে সতেজ রাখার জন্য পরিচলন স্রোত বজায় রাখার জন্য আমাদের ঘরের উপরে ভেন্টিলেটার ব্যবহার করা হয়ে থাকে চলো নেক্সট আপনার বন্ধুর কণ্ঠস্বর কোন বৈশিষ্ট্যের জন্য চেনা যায় আপনার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় গুণমান ও বা জাতির জন্য আমাদের কণ্ঠস্বর চেনা যায় নেক্সট আলোকবর্ষ কি আলোকবর্ষ কী তো আলো এক বছরের মহাকাশে আলো দ্বারা অতিক্রান্ত দূরত্বকে বোঝায় এক বছরের মহাকাশে আলোক দ্বারা অতিক্রান্ত দূরত্বকে বলা হয় আলোকবর্ষ নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো তারাদের ঝিকিমিকি বা তারাদের ঝিকিমিকি করার কারণ কী তো তারক তারকাদের ঝিকিমিকি করার কারণ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে তারাদের বিশাল দ্রুত এবং বাতাসের ঘনত্বের হ্রাস বৃদ্ধির জন্য তারারা ঝিকিমিকি করে চলো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির পিএইচ মান সাতের কম সাতের কম কোনটির পিএইচ মান তো সাতের কম হচ্ছে লেস দেন হচ্ছে সাত লেবুর রস এর পিএইচ মান লেস দেন হুম সাতের থেকে কম রয়েছে তো এই যে পিএইচ মান যারা সাতের থেকে কম হয় তাদেরকে বলা হয় অম্লিক এবং পিএইচ মান যাদের সাতের থেকে বেশি হয় সাতের থেকে বেশি হয় তাদেরকে খাড়িও বলা হয় এবং পিএইচ মান যাদের সমান হয়ে থাকে তাদেরকে নিরপেক্ষ বলা হয় তো লেবুর রস এর পিএইচ মান হচ্ছে টু থেকে টু পয়েন্ট থ্রি এর মধ্যে থাকে লেবুর রসের পেয়েজ মাত্রা এবং চুন জল চুন জলের যে পিএইচ মাত্রা সেটি হচ্ছে বারো পয়েন্ট ফোর এবং মানব রক্তের পিএইচ মান অনেক সময় অপরীক্ষা আসে এর হয়েছে সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর হয়েছে মানব রক্তের পিএইচ মান তো তাহলে মানব রক্তের পিএইচ মান যদি সেভেন পয়েন্ট ফোর হয় তাহলে আমাদেরটা কী এটি হয়েছে আমাদের খারিও চলো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো দাঁত ক্ষয় রক্ষার জন্য আমাদের নিয়মিত দাঁতে ব্রাশ করার পরামর্শ দেওয়া হয় সাধারণভাবে ব্যবহৃত দাঁতের মাজন বা টুথপেস্টের প্রকৃতি কী হয় তো দাঁতের মাজনে মূলত ক্ষারীয় হয়ে থাকে দপশান সিরিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তো দাঁত থেকে আর একটি কোয়েশ্চেন তোমরা কমেন্ট করবে সেটা হচ্ছে দাঁতের যে কঠিন অংশটাকে কী বলা হয় যেটা পরীক্ষায় বারবার আসে তাতে যে কঠিন অংশ যেটা আমাদের মানব দেহের সবথেকে কঠিন অংশ সেই কঠিন অংশটির নাম কী সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো উনত্রিশ নম্বর প্রশ্ন দেখবে এবার নিম্নলিখিত কোনটি সিমেন্টের প্রধান উপাদান সিমেন্টের প্রধান উপাদানটা কী তো সিমেন্টের প্রধান উপাদান হয়েছে চুনা পাথর বি বিএস তার রাইট আনসার নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো পিত্তল হল ড্যাসের মিশ্রণ পিত্তল হলো ড্যাসের মিশ্রণ তাহলে সঠিক উত্তরটি হবে পিত্তল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ নেক্সট কোন খাবার প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয় কোন খাবার প্রতি একক ভরে বেশি ক্যালোরি দিয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি চর্বি বা ফ্যাট জাতীয় খাবারে বেশি ক্যালোরি থাকে চলো নেক্সট ইসিজি কি রেকর্ড করে থাকে ইসিজি কি রেকর্ড করে তো ইসিজি রেকর্ড করে থাকে হৃদস্পন্দনের হার অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট জৈব গ্যাস কী নিয়ে গঠিত জৈব গ্যাস কী নিয়ে গঠিত দেখেন সঠিক উত্তরটি হবে জৈব গ্যাস গঠিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং হাইড্রোজেন নিয়ে চলো নেক্সট শব্দের মাত্রা কোন মাত্রায় বেশি হলে শব্দ দূষণ হয়ে তৈরি হয় তো শব্দের মাত্রা আশি থেকে নিরানব্বই ডেসিবেলের ওপর হলেই শব্দ দূষণ হয়ে থাকে চলো নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো যদি কোনো ব্যক্তি অ্যালকোহল আসক্ত হয় তবে যকৃত ক্ষতিগ্রস্ত হয় কারণ এটি কারণ এটি আরও বেশি পিত্তরস নিঃসরণে উদ্দীপিত হয়ে করে তার জন্য যকৃত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নেক্সট চুম্বকীয় মেরুতে বিনীত কোণের মান কত খুবই ইজি একটি কোয়েশ্চেন তো চুম্বকীয় মেরুতে বিনীত কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি অত ডিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো ইরানের মুদ্রা নাম কি ইরানের মুদ্রার নাম কি তো ইরানের মুদ্রার নাম হচ্ছে ইরানি রিয়াল ইরানি রিয়াল হয়েছে ইরানের মুদ্রা নাম নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন কে তো উনিশশো সালে সর্বভারতীয় হরিজন সভা প্রতিষ্ঠা করেছিলেন এম কে গান্ধী মনদাস করমচন্দ্র গান্ধী সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে নেক্সট গদর পার্টি প্রতিষ্ঠিতকে তো গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন তো গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল কত সালে উনিশশো তেরো সালে পনেরোই জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্রে লালা হরদায়ের গদর পার্টি প্রতিষ্ঠা করেন এই গদর পার্টির প্রাথমিক নাম ছিল প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন গদর পার্টির প্রাথমিক নাম ছিল এবং পরবর্তীতে এটা কিন্তু গদর পার্টি নামে পরিচিত লাভ করে চলো নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে অস্থায়ী সরকার আজাদ হিন্দ কোথায় গঠিত হয়েছিল তো আজাদ হিন্দ সরকার প্রথম কোথায় গঠিত হয়েছিল তো স্বাধীন ভারতের অস্থায়ী সরকার আজাদ হিন্দ গঠন করেছিল সিঙ্গাপুরে গঠন করা হয়েছিল সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ সরকার সেটা কিন্তু গঠন করেছিল তো এই ছিল চল্লিশটা কোশ্চেন এবার তোমাদের দুটো হোমওয়ার্ক রয়েছে আজকে সে দুটো দেখে নেব তো একটি যে দেখো উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার দিন কোন নেতার মৃত্যু হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার দিন কোন নেতার মৃত্যু হয় এটা তোমাদের আজকে হোমওয়ার্ক এই কোয়েশ্চনের অ্যান্সারটা কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি তার সাথে আরেকটি কোশ্চেন রয়েছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তো এই গানটি প্রথম কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কলকাতা অধিবেশন তো কোন অধিবেশনে সেটা কত সাল সেটা কিন্তু কমেন্ট করে জানিও জাস্ট এটুকু কমেন্ট করলেই হবে তো সালটা কবে কলকাতা অধিবেশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গান সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাসে তো সেখান থেকে এটা নিয়ে তোমাদের গাওয়া হয়েছিল কোন অধিবেশনে তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলে আর এই যে চল্লিশটা মতো কোয়েশ্চেন করলাম সেখানে কতগুলি তোমার ঠিক হলো ভুল হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে ভুলো না এবং যারা পিডিএফ নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবে তো অবশ্যই কন্ট্যাক্ট করে সেখান থেকে বাই করে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও তো ধন্যবাদ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য তো চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন দেখে সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং